বাংলা ইংরেজির মতো চীনাদের নতুন বছর হয়। কলকাতা যেহেতু চীনাদের এক সময়কার অন্যতম বাসস্থান, তাই নতুন বছর এলেই তার সাড়ম্বরে পালিত হয় কলকাতার দুই চীনেপট্টি টেরিটি বাজার এবং ট্যাংরায়। প্রত্যেক বছরের মতো এই বছরেও নতুন বছরের আনন্দে মাতলেন চীনারা। এই বছর চীনাদের নতুন বছর পড়েছিল 28শে জানুয়ারি। সেই মতো নতুন বছর পালন উৎসব শুরু হয়ে গিয়েছিল এক সপ্তাহ আগে থেকেই। এই বছর ছিল ফায়ার রুস্টার ইয়ার। প্রতি 7 বছর অন্তর এই ফায়ার রুস্টার ইয়ার বা মোরগ বছর আসে। টেরিটি বাজারে অনুষ্ঠানের সূচনার পর 27 তারিখ ড্রাগন নাচ এবং পুজোর আয়োজন হয় ট্যাংরার চীনা মন্দিরে। রাত 12টায় মন্দিরে পুজো দেওয়ার পর রাত ভোর নেচে গিয়ে ড্রাম বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। 28শে জানুয়ারি বোবারাকে লাল ড্রাগন এবং সিংহ নিয়ে নাচ দেখায় এলাকার চীনারা। দলে ভিড়ে ছিলেন অনেক এদেশীয়। এলাকার প্রবীণদের থেকে জানা গেল ড্রাগনগুলি আসলে শান্তির দূতবাহী। বিভিন্ন ফল ও লেটুর শাক নিয়ে সে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় বাড়িতে। 1780 সালে এদেশে প্রথম পা পড়ে চীনা ব্যবসায়ী টং আচিওয়ের। তিনি বজবজে চিনির কল খুলে পসার জমান। তারপর থেকেই কলকাতাতেও চীনাদের যাতায়াত বেড়ে যায়। এই চীনা ব্যবসায়ীকে মনে রেখে একটি মন্দির গড়া হয়েছে বজবজে। নতুন বছরের পরের রবিবার কলকাতার সমস্ত চীনারা গিয়ে হাজির হন আচিওয়ের মন্দিরে। সেখানে গিয়ে বাতি জ্বালিয়ে পূজা করা হয়। জানা গেল এই বছরেও তার অন্যথা হবে না। তবে 1950 সালেও যখন পরিবহনের এত সুব্যবস্থা ছিল না, সেই সময়েও ঘোড়া করে ফল ঝান্ডা নিয়ে গিয়ে পুজো হতো বজবজের ওই আচিওয়ের মন্দিরে। নোট বদলে নতুন বছরে চীনাদের মোরগ বছর কেমন কাটবে তা বলা কঠিন। তবে নতুন বছরের শুরুর রংচঙ্গে লাল হলুদটা বড়ই ভালো লাগার, কারণ কমে আসা কলকাতার চীনাদের চিনতে গেলে ভরসা এই নতুন বছর। সত্যিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা 24/7।